2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রস্তুতি কমপ্লিট করার জন্য তোমরা অনেকে রায়মাটিনের মাধ্যমিক প্রশ্ন বিচিত্র 2025 সাল ক্লাস 10 ভলিউম 1 এই বইটা ধরে প্র্যাকটিস করছো, তো সেখান থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব, যে পেজগুলো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য বরাদ্দ। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 4, ক্যানিং ডেভিড স্যাসুন হাই স্কুল, এটা রয়েছে পেজ নাম্বার 71। একের দাগে সিন দিয়েছে, ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, একদিন রাজকীয় বাতাস হচ্ছিল ঘুড়ি উড়ানোর পক্ষে উপযুক্ত, এটা আমাদের লেসন নাম্বার 5 আওয়ার রান অ্যাওয়ে কাইট, ওখান থেকে নেওয়া। লাইনগুলো পড়ে আর মানে বলছি না, সরাসরি প্রশ্ন উত্তর আলোচনা করছি। প্রথমে কিছু এমসিকিউ দুখানা দেওয়া আছে। এ দাগে দ্য ওল্ড লেটার ওয়াজ কেপ্ট, ওই পুরনো চিঠিখানা রাখা ছিল কোথায়? উত্তর হচ্ছে অন দ্য বুক কেস, বই তাকের উপরে, অপশন নম্বর 3। আর বি দাগে দ্য কাইট ওয়াজ বিং ব্রট ফ্রম দ্য হাউস বাই, ঘড়িটাকে ওই ঘর থেকে আনছিল কে, মানে কার দ্বারা আনা হচ্ছিল? উত্তর হচ্ছে ফিলিপা লিট, ফিলিপা নিয়ে আসছিল, অপশন নম্বর 1। আর বি দাগে দুটো শূন্যস্থান পূরণ আছে। একের দাগে দ্য ন্যারেটর ফেল ওভার দ্য রক্স হোয়াই, মানে বক্তা পড়ে গেছিল পাথরের উপর, যখন কি করছিল, যখন সে ঘর থেকে ঘুড়িখানাকে নিয়ে আসছিল, হোয়াইল সি ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস। আর দুয়ের দাগে দে প্যাচ দ্য কাইট আপ উইথ, তারা ঘুড়িটাকে তালি মারলো কি দিয়ে, না ওই যে চিঠিখানা ছিল যেটা পাওয়া গেছিল সেই চিঠিখানাতে তালি মারলো, একটা সিট এদিকে একটা সিট ওদিকে, এবং আগুনের পাশে ওটাকে একটু স্যাঁক দেওয়া হয়েছিল। এখানে কাইট আপ উইথ দ্য লেটার এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, তাহলে দ্য লেটার থেকে বাই দ্য ফায়ার পর্যন্ত, দ্য লেটার থেকে বাই দ্য ফায়ার পর্যন্ত দেখে দেখে তুলবে। আর সি দাগে একটা কোশ্চেন হচ্ছে, হোয়াই ডিড ক্লড স্ট্যান্ড লুকিং ফুলিশ, ক্লড সেখানে বোকা বোকা হয়ে দাঁড়িয়েছিল কেন? আমরা এখান থেকে উত্তর লিখবো, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোড, মানে বাতাসটা রাজকীয় ছিল এবং ঘুড়িটা উড়ে চললো, অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, তারপর হঠাৎ করে ছিঁড়ে গেল, অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কড ইন ইজ হ্যান্ড, এবং ক্লড সেখানে বোকা হয়ে দাঁড়িয়েছিল সুতোর লাটাই হাতে নিয়ে, লুকিং ফুলিশ, তাকে বোকা বোকা দেখাচ্ছিল। তার মানে আমরা লিখবো দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস থেকে শুরু করে লুকিং ফুলিশ পর্যন্ত, এটা পুরোটা তুলে দেবো, এটা আমাদের সি দাগের উত্তর হবে, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস থেকে লুকিং ফুলিশ পর্যন্ত। তারপর আমরা দুয়ের দাগে যাবো, একটা পোয়েম দিয়েছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, একদা আমি একটা ওক বনে প্রবেশ করেছিলাম, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম, এটা আমাদের লেসন নাম্বার 4, মাই ওন ট্রু ফ্যামিলি, ওখান থেকে নেওয়া। দুখানা এমসিকিউ দেওয়া আছে, দ্য ন্যারেটর ওয়াজ লুকিং ফর এ, বক্তা কি খুঁজছিলেন? একটা পুরুষ হরিণ খুঁজছিলেন, মেল ডিয়ার, অপশন নাম্বার 2। দ্য ওমেন হোম দ্য পোয়েট মেট ওয়াজ, আর সে মহিলাটা যার সঙ্গে কবি সাক্ষাৎ করেছিলেন ওই মহিলাটা কেমন ছিল, না ওল্ড অ্যান্ড রেচেড, বুড়ি এবং দুর্দশাগ্রস্ত। আর বি দাগে দুখানা ট্রু ফলস দেওয়া আছে, একের দাগে দ্য পোয়েটস সিক্রেটস ওয়ার হেল্ড ইনসাইড দ্য উইমেন্স লিটল ব্যাগ, কবির গোপন কথা লুকানো ছিল সে মহিলার ছোট্ট ব্যাগের মধ্যে, অবশ্যই ঠিক, টি লিখলাম। আর দ্য পোয়েট ওয়াজ নট সারাউন্ডেড বাই এ ট্রাইব অফ পাল্ম ট্রিজ দ্যাট ওয়ার স্টিয়ারিং অ্যাট হিম, কবি আবৃত ছিলেন না বা বেষ্টিত ছিলেন না সে পাল্ম গাছের দলের দ্বারা যারা তাকিয়েছিল কবির গাছে, এখানে পাল্ম গাছে কোনো গল্পই নেই, ওক গাছগুলোর দ্বারা আবৃষ্ট ছিলেন, পাল্ম গাছের দ্বারা কিন্তু বেষ্টিত ছিলেন না, তাই কথাটা ঠিক, ট্রু, তার জন্য টি লিখব। একটা আনসিন দিয়েছে, তিনের দাগে, হোয়েন চার্লস ডারউইন ওয়াজ এ বয় হি শোড নো প্রমিস টু বি এ গুড স্টুডেন্ট, যখন চার্লস ডারউইন একজন ছেলে ছিলেন, মানে বাচ্চা ছেলে ছিলেন, তখন তিনি ভালো ছাত্র হওয়ার কোনো লক্ষণ দেখিয়েছিলেন না, হি হ্যাড গ্রেট ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার্স বার্ডস অ্যান্ড দ্য স্টোরিজ অ্যাবাউট দেম ইন ইজ বুকস, তার প্রচুর আগ্রহ ছিল ফুলের মধ্যে, পাখির মধ্যে, এবং সে তাদেরকে নিয়ে যে লেখা গল্পগুলো যেগুলো বইতে পড়তে হয় সেগুলোর মধ্যে, হি ওয়াজ দেয়ার ফর আ ট্রাবল অ্যান্ড ওয়ারি ফর ইজ প্যারেন্টস, তাই তিনি বাবা মার কাছে রীতিমতো একটা বিপদ ছিলেন এবং চিন্তার বিষয় ছিলেন, অ্যাট স্কুল হি ওয়াজ এ ফেলিওর, স্কুলে তিনি ব্যর্থ ছিলেন, দ্য ন্যারো ওল্ড ফ্যাশন সিলেবাস অফ ইট স্কুল কোর্স ওয়াজ এক্সট্রিমলি ডাল টু হিম, সেই সংকীর্ণ পুরনো ধাঁচের সিলেবাস যেটা স্কুলে পড়ানো হতো সেটা ভীষণভাবে অনাকর্ষণীয় ছিল তার কাছে, হি ওয়াজ বোর্ড বাই ল্যাটিন অ্যান্ড গ্রিক, ল্যাটিন এবং গ্রিক ভাষা তাকে বোরিং করে তুলত, বাট হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই থিংস আউটসাইড দ্য কোর্স, কিন্তু পড়াশোনার বাইরের যে দুনিয়া তার প্রতি তিনি আকৃষ্ট হতেন, হিজ স্পেয়ার টাইম ওয়াজ স্পেন্ট ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি, তার অবসর সময় তিনি কাটাতেন কেমিস্ট্রি পড়ে, হুইচ ওয়াজ নট টট ইন ইংলিশ স্কুলস ইন দোজ ডেজ, যেটা তখনকার দিনে ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে পড়ানো হতো না, ডারউইন ওয়াজ পানিশড বাই হিজ মাস্টার ফর ওয়েস্টিং ইজ টাইম ইন সাচ এ ইউজলেস ওয়ে, এইভাবে অযথা সময় নষ্ট করার জন্য স্কুলের স্যার তাকে একবার শাস্তি দিয়েছিলেন, হি ওয়াজ ফন্ড অফ পোয়েট্রি, তার কবিতা ভালো লাগতো, বাট অ্যাবাভ অল, কিন্তু সর্বোপরি হি লাইকড লিভিং থিংস, তিনি পছন্দ করতেন জীবন্ত জিনিসগুলো, এনিম্যালসগুলো, প্ল্যান্টস মানে গাছগুলো, অ্যান্ড অলসো রক্স এবং পাহাড় পর্বতগুলো, দ্য বয় ডারউইন ওয়াজ ভেরি কিন অন আউটডোর স্পোর্টস, আর ডারউইন বাচ্চা ছেলে হিসেবে তিনি কিন্তু আউটডোর স্পোর্টস মানে বাইরে যে খেলাগুলো হয় সেগুলোর প্রতি আগ্রহী ছিলেন, হি লাভড টু রাইড অন হর্সেস, তিনি ঘোড়ার পিঠে চড়তে ভালোবাসতেন, অ্যান্ড টু শুট এবং গুলি চালাতে ভালোবাসতেন, হিজ ফাদার দেন সেন্ট হিম টু এডিনবারা টু স্টাডি মেডিসিন, তার বাবা তাকে এডিনবারা কলেজে পাঠিয়েছিলেন মেডিসিন পড়ার জন্য, মানে ডাক্তারি পড়ার জন্য, সো দ্যাট হি কুড বি এ ডক্টর, যাতে তিনি ডাক্তার হতে পারেন অ্যান্ড ক্যারি অন দ্যার ফ্যামিলি প্রফেশন,
যাতে পারিবারিক পেশাটাকে চালাতে পারেন। বাট চার্লস ফাউন্ড দ্য লেকচার্স ভেরি ডাল, কিন্তু চার্লস ডারউইন ওখানকার ভাষণগুলোকে খুবই অনাকর্ষণীয় মনে করেছিলেন। অ্যান্ড দ্য হরর্স অফ সার্জিক্যাল অপারেশনস শুক হিম সো ব্যাডলি দ্যাট, এবং সেই অস্ত্র চালিয়ে যে শল্য চিকিৎসাগুলো হয়, অপারেশনগুলো হয়, সেগুলো তাকে, তার যে ভীতিগুলো সেটা তাকে এতটাই নড়িয়ে দিয়েছিল যে হি গেভ আপ দ্য নোশন অফ বিং এ ডক্টর, ডাক্তার হওয়ার যে ধারণাটা বা আইডিয়াটা তার মাথা থেকে কিন্তু সরে যায়। চারখানা এমসিকিউ দেওয়া আছে। ডারউইনস ফাদার ওয়ান্টেড হিম টু বি এ ফিজিশিয়ান, ডারউইনের বাবা চেয়েছিলেন ডারউইন একজন ডাক্তার হন, ফিজিশিয়ান মানে চিকিৎসক। ডারউইন ডিসলাইকড, ডারউইন কি অপছন্দ করতেন না, স্কুলকে পছন্দ হতো না, লেকচার্সগুলোকে পছন্দ করতেন না, আর ওল্ড ফ্যাশন ন্যারো সিলেবাস এটাকেও পছন্দ করতেন না। তাই আমরা অল অফ দিজ, সবকটা অপশনই সঠিক বলে আমরা ডি অপশনকে ঠিক মারব। তিনি তাকে সার্জিক্যাল অপারেশন শুক ডারউইন বিকজ অফ ইটস হরর্স, এই অপারেশনগুলো ডারউইনকে ভয় পাইয়ে দিয়েছিল সেখানকার আতঙ্কটার জন্য বা ভীতিটার জন্য। হরর্স উত্তর হবে অপশন নম্বর বি। চারো তাকে মেডিসিন ওয়াজ টট ইন এডিনবরা, আর মেডিসিন বা চিকিৎসা বিজ্ঞান পড়ানো হতো এডিনবরা কলেজে। আর তারপরে আমরা বি দাগে চারখানা কোশ্চেন আছে। হোয়াই ওয়াজ ডারউইন এ ওয়ারি ফর ইজ প্যারেন্টস ইন দ্য বয়হুড, শৈশবে ডারউইন তার বাবা মার কাছে মাথা ব্যথার কারণ ছিলেন, কারণ কি? হোয়েন চার্লস ডারউইন ওয়াজ এ বয় হি শোড নো প্রমিস টু বি এ গুড স্টুডেন্ট, যখন চার্লস ডারউইন একজন ছেলে ছিলেন তিনি কিন্তু ভালো ছাত্র হওয়ার কোনো লক্ষণ দেখিয়েছিলেন না। হি হ্যাড গ্রেট ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অ্যান্ড দ্য স্টোরিজ অ্যাবাউট দেম ইন দ্য বুকস, এগুলোতে তার আকর্ষণ ছিল। হি ওয়াজ দেয়ার ফর এ ট্রাভেল অ্যান্ড এ ওয়ারি ফর ইজ প্যারেন্টস, তাই তিনি সমস্যা ছিলেন এবং চিন্তার কারণ ছিলেন তার বাবা মার কাছে। তাহলে হোয়েন চার্লস ডারউইন থেকে শুরু করে ফর হিজ প্যারেন্টস পর্যন্ত, এটা পুরো তুলে দেবে, একের দাগের উত্তর হবে। দুয়ে দাগে হোয়াট ওয়ার দ্য আউটডোর অ্যাক্টিভিটিজ হুইচ ডারউইন ওয়াজ ফন্ড অফ, ডারউইন ওই আউটডোর অ্যাক্টিভিটি মানে বাইরের যে খেলাগুলো, বাইরের যে কাজকর্মগুলো, সেগুলোতে কোন কোন জিনিসের তিনি ভক্ত ছিলেন। দ্য বয় ডারউইন ওয়াজ ভেরি কিন অন আউটডোর স্পোর্টস, হি লাভ টু রাইড অন হর্সেস অ্যান্ড শুট। তাহলে আমরা লিখবো দ্য বয় ডারউইন থেকে শুরু করে শুট পর্যন্ত, এটা আমাদের দুয়ের দাগের উত্তর। আর তিনের দাগে হোয়াট ওয়াজ ডারউইন ফন্ড অফ, ডারউইন কী কী জিনিস ভালোবাসতেন, সেটা কয়েকটা জিনিসের নাম কমা কমা দিয়ে লিখে দেবো। হি ওয়াজ ফন্ড অফ ফ্লাওয়ার্স, বার্ডস, স্টোরিজ অ্যান্ড হর্স রাইড, তুমি এর সঙ্গে আরও লিখতে পারো পোয়েট্রি, এগুলো তিনি পছন্দ করতেন। আর চার থেকে হোয়াট মেড ডারউইন গিভ আপ দ্য মেডিসিন, চিকিৎসা বিজ্ঞান ছেড়ে দিতে ডারউইন বাধ্য হলেন কেন, না আমরা লিখবো হিজ ফাদার দেন সেন্ট হিম টু এডিনবরা টু স্টাডি মেডিসিন সো দ্যাট হি কুড বি এ ডক্টর অ্যান্ড ক্যারি অন দ্যাট ফ্যামিলি প্রফেশন, বাট চার্লস ফাউন্ড দ্য লেকচার্স ভেরি ডাল অ্যান্ড দ্য হরর্স অফ সার্জিক্যাল অপারেশন শুক হিম সো ব্যাডলি দ্যাট হি গেভ আপ দ্য নোশন অফ বিং এ ডক্টর। তাহলে হিজ ফাদার দেন সেন্ট থেকে শুরু করে বিং এ ডক্টর পর্যন্ত, এটা আমাদের চারের দাগের উত্তর। তারপরে সি দাগে আমাদের ট্রুফলস আছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ডারউইন ওয়াজ পানিশড ফর ওয়েস্টিং টাইম ইন রাইটিং পোয়েট্রি, ডারউইন যে সময় নষ্ট করতেন কবিতা লিখে তাই ডারউইনকে শাস্তি দেওয়া হয়েছিল। ডারউইন সময় নষ্ট করতেন এবং তাকে শাস্তি দেওয়া হতে সবই ঠিক আছে, কিন্তু কবিতা লেখার জন্য তিনি সময় নষ্ট করতেন না, তাই ফলস হবে। আর সাপোর্টিং হবে এই যে লেখা আছে, হিজ স্পেয়ার টাইম ওয়াজ স্পেন্ড ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি হুইচ ওয়াজ নট টট ইন দ্য ইংলিশ স্কুলস ইন দোজ ডেজ, ডারউইন ওয়াজ পানিশড বাই দ্য হিজ মাস্টার ফর ওয়েস্টিং হিজ টাইম ইন সাচ এ ইউজলেস ওয়ে। মানে ডারউইন তার অবসর সময়টা কাটাতেন কেমিস্ট্রি পড়ে, কবিতা লিখে নয় কিন্তু, আর এইভাবে অযথা সময় নষ্ট করার জন্য স্যার তাকে শাস্তি দিয়েছিলেন। তাহলে হিজ স্পেয়ার টাইম থেকে শুরু করে ইউজলেস ওয়ে পর্যন্ত, এটা হয়ে গেল আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। আমরা গ্রামারে যাব, চারের এ দাগে আর্টিকেল প্রিপোজিশন। রাকেশের প্যারেন্টস লিভড ইন এ স্মল ভিলেজ 50 মাইলস অ্যাওয়ে হোয়ার দেয়ার ওয়ার নো স্কুলস ইন দ্য ভিলেজ, রাকেশের বাবা মা একটা গ্রামে বাস করতেন 50 মাইল দূরে, যেখানে ওই গ্রামের মধ্যে কোনো স্কুল ছিল না। সো দে সেন্ট হিম টু স্টে উইথ হিজ গ্র্যান্ডফাদার ইন মুসৌরি, তাই তারা রাকেশকে পাঠিয়ে দিয়েছিলেন তার দাদুর সঙ্গে থাকার জন্য মুসৌরিতে। আর বি দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, প্রথমটা আছে দে আনলক দ্য ডোর অ্যান্ড ফাউন্ড এ ডেড বডি, তারা একটা দরজাটা খুললো এবং একটা ডেড বডি খুঁজে পেল। তাহলে উত্তর হবে দরজাটা খুলে ফেলে তারা ডেড বডি খুঁজে পেল, তাহলে আনলকিং দ্য ডোর দে ফাউন্ড এ ডেড বডি। আর দুয়ে থাকে রিতমস মাদার সেড ইউর ফাদার হ্যাজ লেফট ফর দিল্লি, তাহলে উত্তর হবে রিতমস মাদার সেড দ্যাট হিজ ফাদার হ্যাড লেফট ফর দিল্লি। আর তিনের দাগে দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড, ভয়েস চেঞ্জ করতে হবে, উত্তর হবে দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য ম্যান, এটা প্যাসিভে ছিল, অ্যাক্টিভে এলাম, লোকটাকে গ্রেপ্তার করা হয়েছিল। তো কে করেছিল গ্রেপ্তার, তাহলে পুলিশ গ্রেপ্তার করেছিল, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য ম্যান। আর পাঁচের দাগে দুখানা ভোকাবুলার এসে আনসিন থেকে শব্দ খুঁজতে হবে, একটা হচ্ছে আনইন্টারেস্টিং বা বোরিং, যেটাকে আমরা ডাল বলবো, আর প্রবলেম যেটাকে আমরা ট্রাবল বলবো, এই ডাল আর ট্রাবল আর দুটো শব্দই কিন্তু আমাদের আনসিনে রয়েছে। এইভাবে মডেল কোশ্চেন পেপার ফোরে যে স্কুলটা ছিল আমরা সহজে সিন আনসিন গ্রামার আলোচনা করলাম, এই আলোচনাগুলো তোমাদের সমৃদ্ধ করবে। এর আগে মডেল 1, 2, 3 এর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস টেনে ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আর পরবর্তী মডেলগুলো ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করে রাখো।